পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, এটি হলো 99 নম্বর সূরা, এর আয়াত সংখ্যা হলো 8টি। এখন আমরা এই সূরাটি কেন নাযিল করা হয়েছে, প্রত্যেকটা সূরা নাযিলের পিছনে কারণ রয়েছে, এই সূরাটি নাযিলের পিছনে কারণ রয়েছে, তার নাম হলো শায়ে নজুল। অর্থাৎ একদা জনৈক ব্যক্তি একজন ফকিরকে অতি অল্প পরিমাণ খাদ্য দান করে, অথবা সে বলে যে এ সামান্য দানে কি সওয়াব হবে, অপর এক ব্যক্তি ছোট ছোট গুনাহ করত, এগুলো থেকে বিরত থাকত না, বরং সে এগুলো অবহেলা করত আর এগুলোর কোন গুরুত্ব দিত না। এই দুই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। আর সবকে জানিয়ে দেন যে পুণ্য বা পাপ তা যত ছোটই হোক না কেন, কিয়ামতে তার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, অথবা এগুলোর জন্য পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে। আমি বললাম সূরা এই সূরাটি শায়ে নজুল। এখন আমরা পড়ব এই সূরাটি, এবং এই সূরাটি মুখস্থ আমরা পড়ব এবং অর্থ জানব। তারপরে আগে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই, যেমন ইদা। ইদা শব্দের অর্থ হলো যখন, ইদা শব্দের অর্থ হলো যখন। আর দু শব্দের অর্থ হলো জমি, পৃথিবী, মাটি। আমালু আমল সমূহ, তু হাত দিছু বর্ণনা করবে যার মতো তো বিন্দু। এখন আমরা এই সূরাটি আমরা অর্থ দেই, প্রথমে আমি সূরাটি একটু মুখস্থ বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুজিরাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আসফাতাল লিরাব আমালাহু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখন আমরা অর্থ জানব, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ অতএব বিশ্বনবী আলাইহিসসালাম যখন সিংহাসন উত্তর দিবেন, যখন কিয়ামত হবে, তখন তিনি সিংহাসন উত্তর দিবেন, তখন পৃথিবী কাঁপবে, মানে ভূমিকম্পের মতন হবে, সমস্ত পৃথিবী কাঁপতে থাকবে, কাঁপবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, তখন জমিন সবকিছু বের করে দিবে, এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু আছে, মানুষ মারা গেলে আমরা দাফন করি, যেমন আমরা যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আমরা দাফন করি, তা দোয়া করি, মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, আমি তোমাকে যে মাটি হতে সৃষ্টি করেছি সেই মাটির গর্ভে নিয়ে গেলাম, আমি না রূপে যখন তারা বলুক আবার তোমাদেরকে সে মাটি গর্ভে জন্ম হবে, অর্থাৎ আমাদেরকে ওই কিয়ামতের ময়দান আমাদের ওখান থেকে উঠিয়ে দেওয়া হবে, এবং এই মাটির মধ্যে যে সমস্ত যা যা ছিল সব কিছু দিয়ে দেওয়া হবে। অকালা ইনসান মালা, এগুলো যখন মানুষ দেখবে, তখন মানুষ ভাববে যে পৃথিবীর কি হলো, এই অবস্থা কেন, আমরা তো ঘুমেছিলাম, এত স্বর্ণ মুদ্রা দেখবে, এরকম স্বর্ণ মুদ্রা যে খনি সেইগুলি মাটির মধ্যে ছিল ওইগুলি উঠাই দেবে সেই সময় আর কি, তখন মানুষ বলবে, আর মানুষগুলি কত মানুষ দেখবে, কোটি কোটি মানুষ দেখবে, মানুষ বলবে কি হলো পৃথিবীর। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব খবরাখবর বলে দিবে,
যে বান্দা যে আমল করেছে, যে কাজ করেছে, যা কিছু করেছে সবকিছু বলে দিবে, মানে কোনো কিছু গোপন থাকবে না। যেমন সুরা ইয়াসিন সে যে কাজ করেছে, অর্থাৎ তাফসীর আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দেবে বান্দা কি কি করেছে, অর্থাৎ আমাদের একটা পাপ থেকে আমাদের আবার কোন সুযোগ থাকবে না। কারণ কি তার পূর্বে অর্ডার করবে আল্লাহ আমি তাদের অর্ডার করবে সবকিছু বলার জন্য সবকিছু বলে দিবে। আমাদের জন্য প্রত্যেকের জন্য আমাদের আমল নামা রয়েছে, এই আমল নামা আমাদের প্রস্তুত আছে। আমাদের কাজে যে দুজন ফেরেশতা আছে, এই ফেরেশতারা আমাদের আমলগুলি লিখে রাখছে এবং এইগুলি সেই কিয়ামতের ময়দানে তাদেরকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে বলেছেন, ইকরা কিতাবাকা ওয়াবি নাফসিকা, হে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, এটা তোমার জন্যই যথেষ্ট, এই আমলনামা দেখানো হবে। আমাই আমাল মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাকে আমাদের ময়দানে দেখানো হবে। অনুপরিমাণ অনুটা কি, যেমন রৌদ্রের সময় যখন ঘরের মধ্যে তিনি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়া যখন মানে খুব মানে অনু যেটা মানে খালি চোখে দেখা যায়, ওই যেরকম ঘুরি ঘুরি দেখা যায়, মানে ওই পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সেটাকে আমাদের ময়দানে দেখানো হবে, অর্থাৎ কোন পাপই বাদ থাকবে না। অর্থাৎ আমাদের কোন পাপ কাজ কোন পুণ্য কাজ কোনটাই বাদ থাকবে না, এটা ফেরেশতারা এটা আমাদের লিখে রাখছেন এবং সেটা কিয়ামতের ময়দানে দেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সুরা পড়ে আমরা কি শিখলাম, অর্থাৎ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন্নাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তাই আমাদের ইবাদত বন্ধই করতে হবে। আমরা যা কিছু করি আমাদের অন্তঃকরণের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ দেখতেছেন, সবকিছু আল্লাহ জানেন। আমাদের সবসময়ের জন্য আমাদের ভালো কাজ করতে হবে, আমাদের নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই নামাজে এই সূরা আমাদের পড়তে হবে, এর অর্থ জানতে হবে। আর আমাদের এই যে মহামারী এই যে করোনা ভাইরাস, এ থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে এই মহামারী থেকে গোটা বিশ্বকে আল্লাহ হেফাজত করো, আমাদের বাংলাদেশকে আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, এই বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, এটা আমাদের নামাজ করে দোয়া করতে হবে। আর আমাদের সবসময়ের জন্য আমাদের ন্যায় হাতে চলতে হবে। আজকে তোমাদের সামনে আমি এই শিওরিটি বললাম, আমি আরেকবার বলি যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন يَسْتُرُ النَّاسُ أَشْرَاطًا لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى তাহলে সূরাটি আমরা নামাজে পড়ব। আজকে এখানে তোমাদের আমি আজকে পাঠ সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।